নমস্কার, আমার বাংলা সংবাদে আমি বিশ্বরূপা পুরকায়স্থ আপনাদের স্বাগত জানাচ্ছি। প্রথমে সংবাদ শিরোনাম। গুরু নানকজির 553তম জন্মজয়ন্তী শিলচরেও যথাযোগ্য মর্যাদায় উদযাপন। কাটাখাল বার্মিজ সুপারি বোঝাই লরিতে আগুন, তদন্তে পুলিশ। পেট্রোলে ভেজাল, কাটিগড়ার ডাইনামিক এনার্জি পেট্রোল পাম্পে তালা ঝুলাল পুলিশ। এবারে বিস্তারিত আমার বাংলা সংবাদ। প্রতি বছরের ন্যায় এবছরও শিলচর শিলংপট্টি স্থিত গুরুদুয়ারে যথাযথ মর্যাদায় গুরু নানকজির 553তম জন্মজয়ন্তী পালন করা হয়। মঙ্গলবার উপলক্ষে গুরুদুয়ারে ভক্তদের ভিড় পরিলক্ষিত হয়। এদিন সাংবাদিকদের সাথে কথা বলতে গিয়ে সেবক সবজিৎ সিং জানান, গুরু নানকজির জন্মজয়ন্তী উপলক্ষে 3 দিন ব্যাপী চলছে বাণী পাঠ সহ প্রার্থনা। মঙ্গলবার ভোরে মঙ্গল কীর্তন শেষে ভক্তদের মধ্যে মহাপ্রসাদ বিতরণ করা হয়। তিনি আরো জানান, পৃথিবীতে যতজন মহৎ উদ্দেশ্যে জন্মগ্রহণ করেছেন তারা প্রত্যেককে অদম্য কাজের ছাপ রেখে গিয়েছেন। অগণিত জনসাধারণ তাদের দেখানো পথ অনুসরণ করেছেন এবং অনুপ্রাণিত হয়েছেন। আধ্যাত্মিক যুক্তি ও অভ্যন্তরীণ শান্তির জীবনযাপনের মূল মন্ত্র শিখিয়ে গেছেন তারা। শিখ ধর্মের প্রবর্তক গুরু নানকজি ছিলেন একজন সত্তা। মানুষের কাছে তিনি ঈশ্বরের বার্তা প্রচার করেছিলেন। তিনি প্রত্যেক ভক্তের কর্ম ও সেবার কথা উল্লেখ করেন। তাই তার আদর্শ নিয়ে শিখ ধর্মাবলম্বীরা জাতি ধর্ম নির্বিশেষে সেবার কাজ করে যাচ্ছেন বলে তিনি জানান। गुरु नानक देव जी का प्रकाश उत्सव बड़े ही धूमधाम से सिलचर में मनाया जा रहा है। गुरुद्वारे में 3 दिन से अखंड पाठ हो रहा था। अखंड पाठ आज उस अखंड पाठ की समाप्ति होगी। नानक जी का प्रकाश उत्सव यहाँ पे आज नगर कीर्तन की हुआ था। प्रभात फेरियाँ निकली थी 2 दिन, तो आज में गुरुद्वारे में हमारे गुवाहाटी से यानी जथा आया हुआ है, कीर्तन चल रहा है और ऊपर में गुरु महाराज जी का लंगर लगा हुआ है। सब ऊपर जाके गुरु महाराज जी का लंगर प्रसाद ले और अपना जीवन सफल बनाए। वाहेगुरु जी का खालसा, वाहेगुरु जी की फतेह। एक बात सब, मैं सिलचर वासियों को गुरु नानक देव जी के जन्म दिहाड़े की प्रकाश उत्सव की लाख लाख बधाई देता हूँ। गुरु महाराज वाणी में ये उन्होंने बड़े ही साफ सुथरे ढंग से कहा था, कीर्त करो, नाम जपो, गुरवंड के शको। इसके कहने का भाव ये है कि हर इंसान को मेहनत करके रोजी रोटी कमानी चाहिए, प्रभु का गुणगान गाना चाहिए और अपने से जो गरीब लोग हैं, अपनी कमाई से, मेहनत की कमाई से अपने पास जो एक्स्ट्रा आपकी कमाई है वो गरीबों में बांटें, उनका गरीबों का ख्याल रखें, ऊंच नीच का भेदभाव नहीं रखना चाहिए। ये गुरु नानक जी का उपदेश था कि मानव का जीवन एक कैसा होना चाहिए, साफ सुथरा। কাঁচা সুপারি আটকের পরে ঘটে গেল এক অঘটন। শিলচর আইজল জাতীয় সড়কের কাটাখালে আগুনে পুড়ল একটি 12-চাকার বার্মিজ সুপারি লরি। মঙ্গলবার ভোরে এ ঘটনাটি সংঘটিত হয়। তবে কাঁচা সুপারি আটকের সাথে তার কোনো যোগসূত্র রয়েছে কিনা তা এখনো স্পষ্ট হয়নি। এদিকে ঘটনার খবর পেয়ে তড়িঘড়ি ঘটনাস্থলে এসে পৌঁছায় ধলাই পুলিশ, কিন্তু দমকল ইঞ্জিন পৌঁছার আগেই লরিটি বেশ ক্ষতিগ্রস্ত হয়। এতে পুড়ে ছাই হয়ে যায় সুপারিও। স্থানীয়দের ধারণা, জোর নাকা চেকিং থাকা সত্ত্বেও কিভাবে 12-চাকার বার্মিজ সুপারির ওই লরিটি লাইলাপুর ও ধলাইয়ের গণ্ডি পার করলো এ নিয়ে প্রশ্ন তোলেন তারা। এদিকে সোমবার সন্ধ্যায় কাঁচা সুপারির কয়েকটি লরি লাইলাপুরে আটক করে পুলিশ। এরই রেশে এমন বিস্ফোরণ ঘটেছে বলে বিভিন্ন মহলে প্রশ্ন উকি দিচ্ছে। তবে কিভাবে লরিতে অগ্নিসংযোগ ঘটে তা এখনো স্পষ্ট হয়নি।
যান্ত্রিক গোলযোগে ইঞ্জিনে আগুন ধরেছে নাকি এর পেছনে অন্য রহস্য রয়েছে তা এখনো জানা যায়নি। এই ব্যাপারে চালকের সাথে যোগাযোগ করা সম্ভব হয়নি বলে জানা গেছে। বিভিন্ন অভিযোগ সহ পেট্রোলে ভেজালজাত পদার্থ মিশিয়ে বিক্রি করার দরুন বন্ধ করে দেওয়া হলো একটি পেট্রোল পাম্প। মাত্র বছর খানেক আগেই যানচালকদের সুবিধার্থে কাটিগড়া ডেভেলপমেন্ট ব্লক সংলগ্ন এলাকায় উদ্বোধন করা হয় ডাইনামিক এনার্জি স্টেশন নামে একটি পেট্রোল পাম্প। কিন্তু পাম্প খোলার পর থেকেই ওই পেট্রোল পাম্পের বিরুদ্ধে একের পর এক বিভিন্ন অভিযোগ উত্থাপন করেন এলাকার সকল ধরনের যানচালকরা। জানা গেছে সোমবার সন্ধ্যায় ওই পাম্প থেকে পেট্রোল ক্রয় করেন এক অটোচালক, কিন্তু পেট্রোল গাড়িতে ভর্তি করে কয়েক কিলোমিটার যাওয়ার পর আচমকা গাড়ি বন্ধ হয়ে যায়। মঙ্গলবার সকালে অটো নিয়ে ওয়ার্কশপে গেলে মেকানিক্সরা জানান পেট্রোলে ভেজালজাত পদার্থ মিশ্রিত থাকার দরুন গাড়ির ইঞ্জিন বিকল হয়ে পড়েছে। পরে এলাকার বেশ কিছু অটোচালকরা একত্রিত হয়ে ডাইনামিক এনার্জি স্টেশন নামে ওই পেট্রোল পাম্পে এসে প্রতিবাদ জানালেও কোনো সদুত্তর দেননি পাম্প কর্তৃপক্ষরা। এ নিয়ে উত্তপ্ত হয়ে ওঠে গোটা পাম্প চত্বর। পরে খবর পেয়ে পরিস্থিতি সামাল দিতে কাটিগড়া পুলিশ সরজমিনে ঘটনাস্থলে পৌঁছে তদন্ত করে ওই পেট্রোল পাম্পের ম্যানেজার মনোজ সিনহাকে আটক করে থানায় নিয়ে যান। পাশাপাশি ওই পাম্প থেকে তেল বিক্রি না করতে নির্দেশ প্রদান করেন বলে জানা গেছে। তেল কালকে রাতে পড়েছিলাম আমার গাড়ির কার্বেটার গেছে, আগে একটা গাড়ি আসবে আমার কার্বেটার গেছে, এই গাড়িটা কালকে রাতে তেল পুরিয়ে গেছিলাম, তখন গাড়ি স্টার্ট হয় না। মেকানিক ফোন করছি, মেকানিক সে কইছে গাড়ির ইঞ্জিন সিজ মারছে, তখন আমরা কিতা করতাম পাম্পে আমরা তেল লইয়া আইছি, তখন তো আমরা করবার কিছু নাই। কবে পড়েছিল তেল? কালকে রাতে 7টার সময় পড়িয়ে গেছে। হ্যাঁ, এখন তো গাড়ি স্টার্ট হল না, তখন আমরা কিতা করতাম, তখন তো পাম্পে এখন তারা মেকানিক সে আমরা ফোন মারছি, মেকানিক সে কইছে ইঞ্জিন। তারাপুর অন্নপূর্ণা ঘাট স্থিত হনুমান মন্দিরের তৃতীয় বার্ষিক উৎসব মঙ্গলবার যথাযোগ্য মর্যাদায় পালন করা হয়। এদিন 24 নম্বর ওয়ার্ডের প্রাক্তন পৌর কমিশনার মধুমিতা শর্মা সহ স্থানীয়দের উপস্থিতিতে বিভিন্ন ধার্মিক অনুষ্ঠানের পাশাপাশি জনগণের মধ্যে মহাপ্রসাদও বিতরণ করা হয়। পূর্ণগ্রাস চন্দ্রগ্রহণের দরুন এদিন পূজার্চনা শীঘ্রই সম্পন্ন করা হয়। হনুমান মন্দিরের তৃতীয় বার্ষিক উৎসব আয়োজিত হওয়ায় এদিন ভক্তদের উপচে পড়া ভিড় পরিলক্ষিত হয়। এদিন এক উৎসব মুখর পরিবেশে সম্পন্ন হয় মন্দিরের পূজার্চনা। গ্রহণ শেষে মন্দিরে কীর্তনেরও আয়োজন করা হয়। উল্লেখ্য, স্থানীয়দের দীর্ঘদিনের দাবির পরিপ্রেক্ষিতে ওয়ার্ড কমিশনার মধুমিতা শর্মা ও তার স্বামী নিজের ব্যক্তিগত উদ্যোগে 3 বছর আগে হনুমান মন্দিরের প্রতিষ্ঠা করেছিলেন। মঙ্গলবার মন্দিরের তৃতীয় বার্ষিক উৎসব শান্তিপূর্ণভাবে সম্পন্ন হওয়ায় এদিন খুশি ব্যক্ত করেছেন এলাকার সচেতন জনগণ। আজ কার্তিক পূর্ণিমা, আজকের দিনে আমাদের রামসীতা হনুমান মন্দির প্রতিষ্ঠিত হয়েছিল, সেই হিসাবে আজকে বাৎসরিক উৎসব। তো গ্রহণের জন্য এই পুজো একটু তাড়াতাড়ি হয়েছে, 11টার ভিতরে পুজো শেষ হয়েছে সুন্দরভাবে। আজকে মহাপ্রসাদ বিতরণ হচ্ছে, মোটামুটি 3টা পর্যন্ত চলবে, আর গ্রহণের পরে এখানে একটা কীর্তনের আয়োজন আজকে করা হয়েছে, কীর্তন হবে রাত্রে। কত বছর হলো এই মন্দিরে? 3 বছর সম্পূর্ণ হয়েছে। তো এতদিন চলে একটা দাবি ছিল হনুমান মন্দিরের জন্য, তো সবাই মিলে আমরা এই মন্দির প্রতিষ্ঠা করেছি। চাঁদা তুলে? না, চাঁদা তুলে এটা আমাদের, আমি আমার স্বামী, আমরা দুজন আমরা ব্যক্তিগত মন্দির করেছি জনসাধারণের জন্য, আমরা চাঁদা নিই না। আর এই কি প্রত্যেক মঙ্গলবারে পুজো হয়? হ্যাঁ, প্রতিদিনই পুজো হয়, আর প্রতি মঙ্গলবারে একটু বড় করে পূজা করা হয়। আর বাৎসরিক আজকের দিনে হয়েছে, হনুমান জয়ন্তী, তো আমরা মোটামুটি বড় করে উৎসব করে থাকি। শিলচর আইজল জাতীয় সড়কের কাটাখালে বার্মিজ সুপারি বোঝাই লরিতে অগ্নিকাণ্ড ঘটনার তদন্ত শুরু হয়েছে, শীঘ্রই গ্রেফতার করা হবে জড়িতদের। মঙ্গলবার এক সাংবাদিক সম্মেলনে এ কথা জানান কাছাড় জেলার পুলিশ সুপার নোমাল মাহাতো। এদিন সাংবাদিকদের তিনি এও জানান,
মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মার নির্দেশে অবৈধ ব্যবসায়ীদের লাগাম টানতে কড়া পদক্ষেপ গ্রহণ করেছে রাজ্যের পুলিশ বিভাগ। ইতিমধ্যে ধলাই থানাতে এই ঘটনা নিয়ে মামলা দায়ের করে তদন্তে মাঠে নেমেছে পুলিশ। শীঘ্রই এই ঘটনার সাথে যারা জড়িত রয়েছে তাদের গ্রেপ্তার করা হবে বলে জানান তিনি। केंद्रीय पूरी तरह जो घटना हुआ तो देर रात को हमको खबर मिला कि ऐसा ऐसा ही गाड़ी को गाड़ी में आग लगा है, तो इमीडिएट थाना से फायर ब्रिगेड को खबर किया। उसके बाद पूरी तरह उसके हमें केस रजिस्टर किया है इसके ऊपर और पूरी छानबीन कर रहे हैं। जो भी है इसके बैक में ये भी हो सकता है कि काफ़ी लोग डिस्परेटली कुछ दिनों से जो यहाँ पे जो बर्मी सुपारी या सुपारी का बिजनेस पूरा बंद है, ठप पड़ा हुआ है, तो ये लोग का कोई डिस्परेटली कुछ लोग ट्राई करें, जो लोग पहले कर रहे थे मे बी सम एलिमेंट्स इन देयर को पब्लिक के कोई लोग हो सकता है। जो भी है हम इसे एक ओपन माइंड लेके हम इसको इन्वेस्टिगेशन कर रहे हैं और जो भी है वो आफ्टर इन्वेस्टिगेशन डेट विल कम टू लाइट, तो इसके ऊपर सख्त से सख्त कार्रवाई होगा। बस जो ऐसा तो नहीं है, जो भी है मतलब गाड़ी था लेकिन गाड़ी तो बाहर खड़ा था, तो कोई लोग ये रास्ते में इतना लोग आना जाना करते रहते हैं, कोई भी हो, कोई मिसक्रिएंट हो, कोई भी हो सकता है, तो वहाँ पे देर रात को आग लगा दिया, तो उसके वजह से बाकी खबर मिलते ही पुलिस वहाँ पे पहुँचा, फायर ब्रिगेड पहुँचा, तो बाकी जो है हम उसको छानबीन कर रहे हैं और जो भी है इसके बैक में जो भी है हु इज़ बिहाइंड द सीन, तो हम उसको कोशिश कर रहे हैं और डेट विल कम टू लाइट। হাইলাকান্দি জেলার উত্তর হাইলাকান্দির কাটাখাল নদীর পাড়ের ভয়াবহ ভাঙ্গনে মোহনপুর দ্বিতীয় খণ্ড বেড়াখালের পাড়ের বহু পরিবারের বাড়িঘর নদীগর্ভে তলিয়ে গিয়েছে। এসব পরিবারের সবাই দরিদ্র সীমার নিচে বসবাসকারী। সম্প্রতি তাদের বাড়িঘর বিধ্বস্ত হওয়ায় নিরুপায় হয়ে পড়েছেন তারা। বর্তমানে খোলা আকাশের নিচে দিন কাটাতে হয়েছে তাদের। মঙ্গলবার বিষয়টি নিয়ে সরব হয়ে ভুক্তভোগীদের সরকারিভাবে আর্থিক সাহায্য করতে জেলাশাসকের কাছে জোরালো দাবি জানালেন আলগাপুর মোহনপুর জেলা পরিষদ সদস্য নুরুল ইসলাম লস্কর। পরে সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে তিনি জানান, ক্ষতিগ্রস্ত পরিবারের প্রত্যেকেই আর্থিকভাবে অসচ্ছল হওয়ায় তাদের মাথা গুজানোর কোনো স্থান নেই। এছাড়াও নদীর পাড় ভাঙনের দরুন এলাকার যাতায়াতেও তীব্র সমস্যার সম্মুখীন হতে হচ্ছে স্থানীয়দের। শুধু তা নয়, স্কুল কলেজে যেতে পড়ুয়ারা সহ অসুস্থ রোগীদের উন্নত চিকিৎসার জন্য নিয়ে যাতায়াত করতে অনেক অসুবিধার সম্মুখীন হতে হচ্ছে তাদের। স্থানীয়দের যাতায়াতের একমাত্র সড়কটি নদীগর্ভে তলিয়ে যাওয়ায় যোগাযোগ ব্যবস্থা বিচ্ছিন্ন হয়ে পড়েছে। এদিন হাইলাকান্দি জেলা শাসকের কাছে এক স্মারকপত্র প্রদান করে অতিসত্বর সেই সমস্যার সমাধানের জোরালো আর্জি জানান জেলা পরিষদ সদস্য নুরুল ইসলাম লস্কর। স্মারকপত্রের প্রতিলিপি মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা সহ সংশ্লিষ্ট বিভাগীয় মন্ত্রী প্রমুখকে পৃথকভাবে প্রদান করা হয়েছে বলে জানান তিনি। সেই নদী ভাঙনের ফলে কয়েকটা বাড়িঘর ধ্বংস হয়ে গিয়েছে। সেই দিন সাংবাদিকদের কাছে আমরা অনুরোধ করেছি, আজকে আমি দেরিতে হলেও আমাদের মাননীয় জেলা উপায়ুক্ত মহোদয়ের নিকট আমি আজকে সেই অসহায় যে সমস্ত পরিবার ক্ষতিগ্রস্ত হয়েছে তাদের মোটামুটি একটা তালিকা তৈরি করে আজকে একটা মেমোরেন্ডাম দিয়েছি জেলা উপায়ুক্তের কাছে। এদেরকে আর্থিক সাহায্য প্রদান করে তাদের গৃহ পুনর্নির্মাণের দাবি জানিয়েছি। আমার সঙ্গে উপস্থিত আমার এআইউডিএফ দলের হাইলাকান্দি জেলা কমিটির জেনারেল সেক্রেটারি অ্যাডমিনিস্ট্রেশন আবুল হোসেন চৌধুরী, ওনাকে আমি ধন্যবাদ জানাচ্ছি আজকে আমাকে সহযোগিতা করার জন্য। আজকে যে সমস্ত পরিবার অসহায় অবস্থায় তাদেরকে পুনর্বাসনের জন্য আমরা দাবি জানিয়েছি মাননীয় জেলা উপায়ুক্তের মাধ্যমে। আমাদের এই স্মারকপত্রের কপি মাননীয় মুখ্যমন্ত্রীকে দিয়েছি, আমাদের মিনিস্টার ওয়াটার রিসোর্স পীযূষ হাজারিকা মহোদয়কে দিয়েছি, আমরা অনারেবল গার্জিয়ান মিনিস্টারকেও দিয়েছি, এমপি এমএলএ এবং এক্সিকিউটিভ ইঞ্জিনিয়ার এমনকি সার্কুল অফিসারের নিকট আজকে আমরা পৌঁছে দিচ্ছি। আমাদের দাবি হচ্ছে যে সমস্ত পরিবার ক্ষতিগ্রস্ত হয়েছে তাদেরকে তাদের ঘর নির্মাণের জন্য আর্থিক সাহায্য করা, এরা একেবারে অসহায় মানুষ, এদেরকে সাহায্য করা। আপনাদের মিডিয়ার মাধ্যমেও
মঙ্গলবার উত্তর নারায়ণপুর বাজারে সংবর্ধনার জোয়ারে ভাসলেন ওই জিপির সভাপতি হিফজুর রহমান লস্কর। উত্তর নারায়ণপুর জিপির ন সদস্যের আনা অনাস্থা প্রস্তাবে স্থগিতাদেশ জারি করল গৌহাটি হাইকোর্ট। এতে জিপির সভাপতি পদে বহাল থাকলেন হিফজুর রহমান লস্কর, ফলে খুশির জোয়ার বইছে উত্তর নারায়ণপুর জিপিতে। এদিন পুরুষ ও মহিলারা শাড়ি বেঁধে জিপি সভাপতিকে সংবর্ধনা জানান। পরে সাংবাদিকদের মুখোমুখি হয়ে জিপি সভাপতি হিফজুর রহমান লস্কর জানান, মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মার উন্নয়নের রাজনীতিতে জিপির উন্নয়নমূলক কাজ করতে পেরেছেন তিনি। এতে সব কৃতিত্বের অধিকারী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মার নেতৃত্বাধীন বিজেপি সরকারের বলে উল্লেখ করেন তিনি। এদিন উত্তর নারায়ণপুর জিপির উন্নয়নে জিপির সদস্য সহ সকলের সহযোগিতা কামনা করেন হিফজুর রহমান লস্কর। আমাদের 10 গ্রুপ মেম্বার একই পরিবারের, নয় গ্রুপ মেম্বার সাহেব দয়কে ভুল বুঝিয়ে আমার উপর অনাস্থা দেওয়া হয়েছে একটা রাজনৈতিক ষড়যন্ত্রের কারণে। আজকে আমার উপর আপনারা সহ জনগণের দোয়া আশীর্বাদ থাকার দরুন গত 4 তারিখ মহামান্য হাইকোর্ট আমার পক্ষে রায় দিয়েছেন। আমি ধন্যবাদ জানাই, বিশেষ করে আমি ধন্যবাদ জানাই আমার উত্তর নারায়ণপুর জিপির প্রতিজন জনগণকে। তাদের মহামূল্যবান বুটে আমি নির্বাচিত হয়েছিলাম, আজও তাদের দোয়া আশীর্বাদে আমি পুনরায় উত্তর নারায়ণপুর জিপির সভাপতি হয়েছি। এবং বিশেষভাবে আমার জিপি ছাড়া অন্যান্য জায়গা থেকে ফোন যুগে আমার সঙ্গে সহযোগিতা করেছেন, বিশেষ করে আলগাপুর তিমাতার জনগণ, আলগাপুর সমষ্টির জনগণ, গোটা বরাক উপত্যকার আমার অনুগামী অনেক আছেন, তারা দোয়া আশীর্বাদ করেছেন, তাদের প্রতি আমি ধন্যবাদ জ্ঞাপন করছি। আমি বিগত দিনে যেভাবে উন্নয়ন করেছিলাম, আমি বর্তমান 4 তারিখের পর আবার পুনরায় আমি জিপি সভাপতি হয়েছি, তার চেয়ে দ্বিগুণ কাজ করার চেষ্টা। সোনাই সাতকড়া কান্দি প্রথম খণ্ড টুকুর গ্রামের বাসিন্দা সোনামণি লস্করের একমাত্র ছেলের লুৎফুর রহমানের দুটি কিডনি বিকল হয়ে পড়েছে, কিন্তু আর্থিক অন্টনের দরুন পুত্রের উন্নত চিকিৎসা করাতে পারছেন না তিনি। গত 3 মাস ধরে শিলচর মেডিকেল কলেজ ও হাসপাতালে তার ছেলের চিকিৎসা চললেও চিকিৎসকরা উন্নত চিকিৎসার জন্য বাইরে নিয়ে যাওয়ার পরামর্শ দিয়েছে, কিন্তু আর্থিকের অভাবে বাইরে নিয়ে গিয়ে চিকিৎসা করানোর সাহস পাচ্ছেন না তিনি। মানুষের সাহায্যে এবার বাইরে নিয়ে যাওয়ার পরিকল্পনা করেছেন পরিবারের লোকেরা। এতে স্থানীয় কিছু যুবকরাও অসহায় এই পরিবারের সাহায্যে এগিয়ে এসেছে। অসহায় এই ছেলেটির চিকিৎসার জন্য আর্থিক সহায়তা প্রদান করতে পরিবারের লোক ও স্থানীয়রা জনসাধারণের প্রতি আবেদন জানান। কোনো সুহৃদয়বান ব্যক্তি সাহায্যে যদি এগিয়ে আসেন তবে 7002802207 অথবা 8091627891 নম্বরে যোগাযোগ করতে আবেদন জানান তিনি। এই যে এই বাচ্চাটা এলো, তার নাম হলো লুৎফুর রহমান লস্কর। সে আজ আমরা সপ্তমান্ধি পার্ট ওয়ানের মানে গ্রুপ নম্বর 3। তার বয়স 7-8 বছর হইব। আজকে অনেকদিন তো নেই শিলচর মেডিকেল কলেজ আর ট্রিটমেন্ট চলে, আর ট্রিটমেন্ট চলা লাস্টকালীন তারা দিছে, তার দুটা কিডনি ডাউন হয়ে গেছিল। এখন এই যে পরিবারটা খুব অসহায় পরিবার, এই হিসাবে আগেও আমরা গ্রামের মানুষে কিছু সাহায্য সহযোগিতা করিয়া তানো যা আসলো সমস্ত কিছু শেষ হয়ে গেছে হিসাবে। এখন শিলচর তো বাইরা রেফার দিছে, এর লাগি আমরা সবে আইসি এবং আমরা নিউজ চ্যানেলে ডাকিছি, ডাকিয়া হয়েছি যে আমরা গ্রাম তো কিছু সাহায্য সহযোগিতা করবো, এবং আপনারা যদি নিউজও দেন, অনেক মানুষ আছে সাহায্য সহযোগিতা করার, এর লাগি আমরা বাচ্চাটা যদি বাইরা গিয়া গুয়াহাটি গিয়া যদি ট্রিটমেন্ট হয় সুস্থ হয় তো সবে অন্তত দোয়া ভাইবা, আর এই নিউজটা দেখি আপনারা দোয়াও দিতা, লোকে যে যতটুকু পারেন সাহায্য সহযোগিতা করার লাগি আমরা অনুরোধ রাখি আর এই বলি। শিলচর জেলা ক্রীড়া সংস্থার ব্যবস্থাপনায় আগামী 10ই নভেম্বর থেকে শিলচর জেলা সংস্থার মাঠে শুরু হতে যাচ্ছে প্রয়াত সুশীল চৌধুরী ও মীরা চৌধুরী স্মৃতি রক্ষার্থে ফার্স্ট ডিভিশন ক্রিকেট লীগ কাম নকআউট
2022-23 প্রতিযোগিতা। এতে 6টি দল অংশগ্রহণ করবে। 10ই নভেম্বর থেকে 24শে নভেম্বর পর্যন্ত চলবে গ্রুপ লীগের খেলা। 26 ও 27শে নভেম্বর সেমিফাইনালের পর আগামী 29শে নভেম্বর অনুষ্ঠিত হবে প্রতিযোগিতার ফাইনাল ম্যাচ। সোমবার জেলা ক্রীড়া সংস্থায় এক সাংবাদিক সম্মেলন আয়োজন করে এ ব্যাপারে বিস্তারিত জানান আয়োজক কমিটির কর্মকর্তারা। গুরু নানকজির 553তম জন্মজয়ন্তী শিলচরেও যথাযোগ্য মর্যাদায় উদযাপন। কাটাখাল বার্মিজ সুপারি বোঝাই লরিতে আগুন, তদন্তে পুলিশ। পেট্রোলে ভেজাল, কাটিগড়ার ডাইনামিক এনার্জি পেট্রোল পাম্পে তালা ঝুলালো পুলিশ। শেষ করার আগে বিশেষ বিশেষ খবর আরো একবার। এখনকার মতো আবার বাংলা সংবাদ এ পর্যন্তই। নমস্কার।